সকাল ছাত্রী বোনেরা, সবাই ভালো আছো তো? আজ আমরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র পদ্যাংশ মেলা কবিতা নিয়ে আলোচনা করব। ছবিগুলো লক্ষ্য করো। তোমরা কি বুঝতে পারছো ছবিগুলো কিসের? ছবিগুলো আমাদের কিসের কথা মনে করে দেয়? বাঙালি সংস্কৃতির কথা, মেলার কথা। তাহলে আজ আমরা মেলা কবিতা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি এখন। আজকে আমরা আহসান হাবিবের মেলা কবিতাটি পড়ব। এই পাঠ শেষে আমরা কি কি শিখব, কবি আহসান হাবিবের পরিচয় ও সাহিত্যকর্ম বলতে পারব, নতুন শব্দার্থের বাক্যের ব্যবহার করতে পারব, নারী পুরুষের সমতার চেতনা ব্যাখ্যা করতে পারব, কবিতার মূল ভাব বিশ্লেষণ করতে পারব। কবি আহসান হাবিব 1917 সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন সাংবাদিক। উল্লেখযোগ্য গ্রন্থগুলো ওনার রাত্রি শেষে, ছায়া হরিণ, সারা দুপুর, আশার বসতি। তার লেখা শিশুতোষ গ্রন্থগুলো বেশ জনপ্রিয়। তিনি 1985 সালে মৃত্যুবরণ করেন। চাইটা একক কাজ নাও, কবি আহসান হাবিব সম্পর্কে 5টি বাক্য লেখো। আমি জানি তোমরা পারবে। কবিতা আদর্শ পাঠ, কবিতাটি বের করো। ফুলের মেলা, পাখির মেলা, আকাশ জুড়ে তারার মেলা, রোজ সকালে রঙের মেলা, শাসাগরে ঢেউয়ের মেলা। ছবিগুলোর মধ্যেই কবিতাটির লাইনগুলো ফুটে উঠেছে।
আরেক মেলা জগৎজুড়ে ভাইরা মিলে বোনেরা মিলে রং কুড়িয়ে বেড়ায় তারা নীল আকাশের অপার নীলে। জোড়ায় কাজ ফুলের মেলা পাখির মেলা চরণটিতে মেলা কথাটি ব্যাখ্যা করো। সমাধানটা দেখো, ফুলের মেলা পাখির মেলা চরণটিতে মেলা দ্বারা প্রকৃতির আনন্দঘন পরিবেশকে বোঝানো হয়েছে। মেলা কবিতায় কবি আহসান হাবিব প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গের মেলার কথা তুলে ধরেছেন। সব কিছুর মাঝেই আনন্দ খুঁজে পাওয়া সম্ভব, তবে আনন্দ গ্রহণের জন্য একটি সুন্দর মন দরকার। প্রকৃতির পরিবেশে ফুল এবং পাখির অত্যন্ত আনন্দের সাথে বাস করছে। এদের আনন্দ ঘন মেলা থেকে শিক্ষা গ্রহণ করে মানুষ যেন তাদের জীবন পরিচালনা করে। ফুলের বুকে শুবার যত বুকের মুখে ন্যায় মেখে তাই, পাখির কল কণ্ঠ থেকে সুর তুলে নেয় তারা সবাই। রাতের পথে পাড়ি যখন তারার অবাক দ্বীপ জ্বেলে নেয়, রোজ সকালে আকাশ পথে আলোর পাখি দেয় ছেড়ে দেয়। সাতসাগরের বুক থেকে নেয় ঢেউ তুলে নেয় ভালোবাসার, জগৎজুড়ে যায় ছড়িয়ে আলোর আশায়। ভালোবাসার এই যে মেলা, এই যে মেলা ভাই ভাইয়ের বোনের, এই যে হাসি, এই যে খুশি, এই যে প্রীতি লক্ষ্য মনের। কচি সবুজ ভাই বোনেদের আপনি গড়া এই যে মেলা, এই মেলাতে নিত্য চলে আপন মনের একটি খেলা। সারা বেলায় সেই এক খেলা গড়বে নতুন একটি বাগান, অনেক ফুল আর অনেক পাখি, সব পাখিদের আলাদা গান। তার মাঝে একটি সুরে সবারই সুর যায় মিলিয়ে, এক দুনিয়ায় এক মানুষের স্বপ্ন তারা যায় বিলিয়ে। এই কবিতাটিতে কবি কি বোঝাতে চেয়েছেন আমরা দেখি। পৃথিবীর চারিদিকে যদি আমরা দৃষ্টি দিই, তবে দেখতে পাই বাগানে ফুলের মেলা, গাছে গাছে পাখির মেলা, আর আকাশে তারার মেলা। এ হলো প্রকৃতির জগৎ। অন্যদিকে পৃথিবীর শিশু কিশোরদের রয়েছে একটা আলাদা জগৎ, আর এটিও একটি মেলার মতো। আকাশের নীলের মধ্যে যে উদারতা রয়েছে, ফুলের মধ্যে যে পবিত্র সুবাস রয়েছে, পাখির গানের মধ্যে যে সুর রয়েছে, সবই পেয়েছে শিশু কিশোররা। প্রতিদিন আকাশ নিগড়ে যে রোদ উঠে, সেখান থেকে তারা নেয় জীবনের উত্তাপ। শ্বাস সাগরের বুক থেকে তারা নেয় ভালোবাসার ঢেউ, তাই তারা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয় নবীন প্রাণের আশার আলো। কচি সবুজ ভাই বোনদের হাসি খুশির মধ্যে লক্ষ লক্ষ সবুজ মনের স্নেহপ্রীতির প্রকাশ ঘটেছে। দেশকালের সীমানা ভেঙে তারা অন্তরের ভালোবাসা দিয়ে গড়তে যাচ্ছে একটি সুন্দর জগৎ, সাজানো বাগানের মতো সুন্দর পৃথিবী। এই পৃথিবী হবে সকল মানুষের জন্য একটা অভিন্ন পৃথিবী। পৃথিবীর সকল শিশু কিশোরের ভাষা এক নয়, তবুও সব পাখির গানের মধ্যে যেমন একটা সুরের ঐক্য আছে, তেমনি পৃথিবীর শিশু কিশোরদের মনের ভাষার মধ্যেও একটা মিল আছে। পৃথিবীর সব মানুষ একতাবদ্ধ হয়ে স্নেহ ভালোবাসায় পূর্ণ একটা সমাজ যদি গড়ে তোলে, তবে এই পৃথিবীর মধ্যে আর কোনো বিবাদ থাকবে না। তখন পৃথিবী হবে একটা দেশ, মানব সমাজ হবে একটা পরিবার। তখন কত সুন্দর হবে এই পৃথিবী। নতুন নতুন শব্দের অর্থ জেনে নেই। মেলা, মিলন বা একত্র হওয়া। সুবাস, সুগন্ধ। নিত্য, রোজ বা প্রতিদিন। মূল্যায়ন: মেলা কবিতায় কবি কে? আহসান হাবিব। সুবাস শব্দের অর্থ কী? সুগন্ধ। আহসান হাবিব কত সালে মৃত্যুবরণ করেন? 1985।
রাতের পথে পাড়ি দিতে শিশু কিশোরদের কিসের আলো জ্বেলে নেয় তারার। বাড়ির কাজ। বৈষম্যহীন স্বপ্নের মতো একটি অভিন্ন পৃথিবী গড়ে তোলার জন্য তোমরা কি কি দরকার বলে মনে করো, যে কোনো একটি কাজের কারণ ব্যাখ্যা করে আনবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, বাবা মার কথা শুনবে, ঘরে থাকবে।